আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য রবিবার রাজ্যের 35টি ব্লকে ভোটকর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন অন্যান্য ব্লকের মতো রাজধানী লাগোয়া ডুকলে আরডি ব্লকেও শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে সকাল 10টা থেকে শুরু হয় ভোট। ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকাল 4টে পর্যন্ত। ডুকলি ব্লকে মোট ইটিভি ভোটার সংখ্যা 222 জন, এর মধ্যে পোলিং পার্সোনাল 96 জন, পুলিশকর্মী 69 জন এবং অন্যান্য 57 জন ভোটার রয়েছেন। এই ব্লকে অন্য কয়েকটি ব্লকের ভোট কর্মীরাও ভোটদান করছেন। এদিন ডুকলি ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত এই সংবাদে জানান। তিনি জানান, ডুকলি ব্লকে জেলা পরিষদের 5টি কেন্দ্রের মধ্যে 3টি কেন্দ্রে ভোট হচ্ছে। এগুলো হলো পশ্চিম জেলা পরিষদের 13, 15 এবং 17 নম্বর নির্বাচনী কেন্দ্র। এছাড়া কাঞ্চনমালা 4টি গ্রাম পঞ্চায়েতের জন্য ভোট হচ্ছে। হ্যাঁ, আজকে আমাদের এই জেনারেল পঞ্চায়েত ইলেকশন 2024 এর আজকে প্রথম ইডিবি কাস্টিং হচ্ছে। আমাদের 10টার থেকে শুরু হয়েছে এডিপি কাস্টিং আমাদের পূর্ব নির্ধারিত ডুকলি পঞ্চায়েত সমিতি হলে। আমাদের টোটাল ভোটার আছে 222 জন, আমাদের ফর্ম 16 ফিল আপ করেছে, তার মধ্যে আমাদের নিজের ব্লকেরও আছে, কিছু অন্য ব্লক থেকেও আমরা পেয়েছি। তার মধ্যে পুলিং পার্সোনাল আছে 96, পুলিশ পার্সোনাল 69 এবং আদার্স আছে 57। এখন অবধি 11টা অবধি যতজন ভোটার হয়েছে 17 জন ভোট দান করেছেন, ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, আর ভোট চলবে 4টা অবধি, বেলা 4টা অবধি ভোট গ্রহণ চলবে। এখন পর্যন্ত মানে জন্য ভোট হচ্ছে, যেমন জেলা পশ্চিম জেলা ত্রিপুরা জেলা পরিষদ 13, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 15 আর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 17। এই 3টা জেলা পরিষদ কনস্টিটুয়েন্সি আর আমাদের কাঞ্চনমালার 4টা গ্রাম পঞ্চায়েত সিটের এখানে ভোট গ্রহণ চলছে। উল্লেখ্য, ডুকলি আরডি ব্লকের অধীনে মোট 23টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। 23টি গ্রাম পঞ্চায়েতের মোট সিটের সংখ্যা 277টি, এর মধ্যে 4টিতে ভোট হচ্ছে। বাকিগুলিতে বিরোধী পক্ষের কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন। একইভাবে ডুকলি আরডি ব্লকের অধীন পঞ্চায়েত সমিতির 11টি আসনেও অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।